এখন থেকে আর মাত্র তিন মাস মতো সময় বাকি যেই সময়টা পরে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাবে সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে এটা একটা আইসিসি ইভেন্ট নর্মালি একটা আইসিসি ইভেন্টে যাওয়ার দুই তিন মাস আগেই বেশিরভাগ দলগুলো কিন্তু তাদের দলটাকে গুছিয়ে ফেলে বাংলাদেশ ওয়ানডে দলে আসলে কারা খেলবেন এই দলে কাদের যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি সেটা নিয়ে কিন্তু আসলে বাংলাদেশ দলের যে টিম ম্যানেজমেন্ট রয়েছে তারা কিন্তু এখনও নিশ্চিত না এবং আমরাও কিন্তু হলপ করে বলতে পারছি না যে এই ১৩ জন বা জন ফিক্স আছে একজন বা দুইজন ক্রিকেটারের হের ফের হতে পারে সব থেকে বড় যে প্রশ্নটা সেই প্রশ্নটার উত্তর বোধ হয় যতটুকু জানতে পেরেছি যে ক্রিকেট বোর্ড হয়তো বা একটা পসিবল সিদ্ধান্তে পৌঁছেছে সেটা হচ্ছে যে বাংলাদেশের সব থেকে বড় যে তারকা সাকিব আল হাসান তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন কিনা বা ওয়ানডে দলে ফিরছেন কিনা এই এইরকম একটা আলোচনা ছিল খুব স্বাভাবিকভাবেই যখন আফগানিস্তানের বিপক্ষে সিরিজে তিনি বিশ্রাম নিয়েছেন কোট অ্যান্ড কোর্ট তিনি বিশ্রাম নিয়েছেন তখন কিন্তু আসলে অনেকেই ধরে নিয়েছিলেন যে হয়তোবা জাতীয় দল থেকেই শাকিব আল হাসানকে আসলে ওই নির্বাসনের ব্যাপারটা বা সাকিব নিজেই হয়তো বা জাতীয় দলে খেলবেন না এরকম একটা পরিস্থিতিতেই হয়তোবা প্রেক্ষাপটটা চলে গিয়েছে বাট এখন আসলে যে চ্যাম্পিয়ন্স ট্রফি সেই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একটা মাত্র ওয়ানডে সিরিজ রয়েছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সেই সিরিজে যদি সাকিব আল হাসানকে দলে অন্তর্ভুক্ত করা না হয় সেক্ষেত্রে কি সাকিব চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন কিনা না সেটা নিয়ে একটা প্রশ্ন রয়েছে প্রশ্ন নিয়ে আলোচনা রয়েছে তবে হঠাৎ করে এটা নিয়ে একটা আলোচনা গতকাল থেকে শুরু হয়েছে কারণ আপনারা অনেক জায়গায় অনেক ফুটেজ দেখেছেন যে সাকিব আল হাসান তিনি ওমরা পালন করার জন্য সৌদি আরব গিয়েছিলেন এবং সেই জায়গাটাতে সাকিব কিন্তু একজন ভক্ত বা সাধারণ একজন দর্শকের সঙ্গে তার কিছু পার্সোনাল ভিউজ তিনি শেয়ার করেছেন এবং সেখানে তিনি বলেছেন যে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি তিনি খেলবেন এবং তার খেলার ইচ্ছা রয়েছে এছাড়াও যে তামিম ইকবালকে নিয়েও তিনি অনেক মন্তব্য করেছেন সেটা আসলে মুখ্য আলোচনা নয় আলোচনা হচ্ছে তাহলে তিনি যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চান এটা তিনি প্রকাশ করেছেন তাহলে কি তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে সিরিজে দলে জায়গা পেতে যাচ্ছেন যতটুকু আসলে জানা গেছে যে ব্যাপারটা সত্য বিসিবির যে আলোচনা রয়েছে বা বিসিবি যে স্টেপগুলো সামনে নিচ্ছে সেই স্টেপের মধ্যে ওয়ান ডে দলে সাকিবের ফেরার একটা সম্ভাবনা আছে এই ব্যাপারে আরও বেশ কিছু তথ্যপাত্র যদি যোগ করা যায় সাকিব আল হাসান একজন ট্রেনারের সঙ্গে কাজ করছেন ইতিমধ্যে তার ফিটনেস নিয়ে কাজ করছেন সেটাও আমরা দেখেছি এবং সেই জায়গাটাতে সাকিব যে জার্সিটা পরে তিনি প্র্যাকটিসে ছিলেন সেটা কিন্তু বাংলাদেশ জাতীয় দলের কারেন্ট জার্সি এবং কারেন্ট যে প্র্যাকটিস জার্সিটা রয়েছে রবির নাম লেখা সেই জার্সিটা পরেই কিন্তু সাকিব আল হাসান তিনি সেই অনুশীলনে ছিলেন একটা ব্যাপার একটু বলে রাখা ভালো সাকিব কিন্তু খুবই প্রফেশনাল নর্মালি তিনি যখন কোনো দলের হয়ে প্র্যাকটিসে যান তখন সেই প্র্যাকটিস জার্সিটা ওই দলের প্র্যাকটিস তিনি প্র্যাকটিস জার্সিটাই পরে থাকেন যখন তিনি কোনো দলের হয়েই আসলে প্র্যাকটিস না করে থাকেন এক একই প্র্যাকটিস করেন তখন আমরা দেখেছি যে এসএইস সেভেন টু ফাইভ সাকিবের একটা জার্সির প্রতিষ্ঠান রয়েছে বা পোশাক তৈরির প্রতিষ্ঠান রয়েছে সেই ব্র্যান্ডের জার্সি পরে কিন্তু সাকিব সেই সময় অনুশীলনগুলো করে থাকেন এবং স্পেসিফিকলি যখন জাতীয় দলের অনুশীলন থাকে তখনই কিন্তু সাকিব আসলে জাতীয় দলের অনুশীলনের জার্সিটা পরেন এটা নির্দিষ্ট করে জাতীয় দলেরই কোনো প্র্যাকটিস ছিল না বাট ইট ওয়াজ দের স্টেটমেন্ট আমার কাছে যেটা মনে হয়েছে যে তিনি আসলে যে জাতীয় দলে ফেরার জন্য আসলে তার ট্রেনিংটা আবারও শুরু করেছেন এটা কিন্তু একটা স্টেটমেন্ট হতে পারে সেই দিক থেকে বাংলাদেশ কিন্তু প্রথমে সাউথ ওয়েস্ট ইন্ডিজে লঙ্গার ফর্মেট অর্থাৎ টেস্ট সিরিজ খেলবে তারপরেই কিন্তু ওয়ানডে এবং টি টোয়েন্টি ফর্মেটটা আসবে যেহেতু টি টোয়েন্টি ফর্মেট সাকিব খেলবেন না শুধুমাত্র ওয়ানডের ওই সিরিজটাতে সাকিবের কিন্তু দলে ফেরার একটা বড় সম্ভাবনা রয়েছে এবং ওই একই সূত্রে চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও সাকিব থাকবেন এই সম্ভাবনাই এখন সব থেকে জোরালো এবং খুব বেশি যদি পরিবর্তন কোনো কিছু না হয়ে থাকে বা সিদ্ধান্তের কোনো কিছু চেঞ্জ না আসে তাহলে হয়তোবা আমরা মানে সাকিব যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন না এমন ঘটনা হয়তো বা হবে না এবং এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব থাকছেন এটারই সম্ভাবনা এখন পর্যন্ত সব থেকে বেশি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড